হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের একটি টিপস। আমি আপনাদের নানা ধরনের কমেন্টসের মাঝে মাঝে উত্তরগুলো পড়ে কমেন্টস পড়ে আমি জানতে পারি আপনাদের কি কি সমস্যা হচ্ছে। আমিও চেষ্টা করি আপনাদের সেই কমেন্টসের একটু হলেও সমাধান দেওয়ার। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই আমি একটি অনুরোধ করতে চাই, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে আমি আপনারা আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগেই পেয়ে যান। আপনার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, আপনি একটানা লাগাতে পারবেন কোনো বাধা ছাড়া। আপনার ক্ষমতা বাড়ানোর দরকার। আপনার সোনা যদি আকারে অনেক বেশি ছোট হয়ে থাকে, আগা মোটা গোড়া চিকন হয়ে থাকে, বা সোনা যদি মোটকে পড়ে থাকে, সোনার উপরে যদি রগ ঢিলা হয়ে থাকে বা বাঁকা হয়ে থাকে, অনেকে আছেন শিরা শিরা অনুভব করেন, আবার অনেকের দুই এক মিনিটের মধ্যে পানিটা আউট হয়ে যায়। আর যে পানিটা আউট হচ্ছে সেই পানিটা এতটাই পাতলা যেটা আসলে কল্পনার বাইরে। তাই এই সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আমার আজকের এই টিপসটি আপনার জন্য। বেশি সময় ধরে যদি করতে না পারেন, ক্ষমতা এনার্জি যদি কম হয়ে থাকে, মিলনে যদি যেতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে আমার আজকের এই টিপসটি ফলো করতে হবে। এইসব সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন বা আপনি যদি পরবর্তীতে এই সমস্যার সম্মুখীন আর পড়তে না চান, তাহলে ডেফিনেটলি আপনাকে এই দুটো উপাদান ব্যবহার করতে হবে, এবং যার মাধ্যমে পার্মানেন্ট সলিউশন আপনি ঘরোয়া টোটকার মাধ্যমে পেয়ে যাবেন। আমি এখানে দুইটি উপাদান নিয়েছি, সেটা হচ্ছে দেখুন আদা কুচি। এটা হচ্ছে আদা কুচি, আমি আদাটাকে আগে থেকে কুচি করে শুকিয়ে রেখেছি। তারপর আমি নিয়েছি এখানে দেখুন মধু। মধু নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খাঁটি মধুটা সংগ্রহ করতে হবে, এবং যেই মধুতে কোনো কেমিক্যাল থাকবে না, অর্গানিক, যেটা আপনি খেতে পারবেন বা লাগাতে পারবেন, যেটার কোনো সাইড ইফেক্ট থাকবে না, খুব বেশি কিছু না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্রতিদিন রাতের বেলা যেহেতু এটা খেতে হবে, প্রতিদিন সন্ধ্যার সময় এক টেবিল চামচ মধুর ভিতরে মাত্র 2-3 টুকরা এরকম আদা কুচি, এরকম দুই থেকে তিন টুকরা আপনারা আদা কুচি নিয়ে নেবেন। নিয়ে ওই এক টেবিল চামচ মধুর ভিতরে প্রতিদিন সন্ধ্যার সময় এই 2-3 টুকরা করে মধুর মধ্যে দিয়ে রেখে দিবেন। রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে ওই এক চামচ মধু এবং আদা সহ কুচিটা আপনি খেয়ে নেবেন। সকালে ঘুম থেকে উঠে যদি আবার আপনি খালি পেটেও খেতে পারেন। সকালে ঘুম থেকে উঠে এক টেবিল চামচ মধুর ভিতরে আপনি রাতের বেলা ভিজিয়ে রাখবেন এই 2-3 টুকরা আদা কুচি দিয়ে সকালবেলা উঠে খেয়ে নেবেন, তাহলেও আপনি ভালো রেজাল্ট পাবেন। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও আপনি খেতে পারেন, তবে সব থেকে ভালো হবে সকালে ঘুম থেকে উঠে যদি আপনি খেতে পারেন, তাহলে কাজটা খুব ভালো হবে, ধীরে ধীরে ভেতর থেকে উত্তেজনা বাড়বে। আবার আদা কুচি আপনি যদি এভাবে যদি শুকনাও করতে নাও চান সেটাও হবে, কিন্তু আমি শুকনা করে নিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনারা এরকম কুচি করে রেখে কয়েকদিন খেতে পারেন, আর এভাবে শুকনা করে নিয়ে খেলে সেটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। এই দুটো জিনিস যদি আপনি টানা খেতে পারেন তাহলে দেখবেন যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি একটু হলেও সলিউশন পাচ্ছেন, সারাদিন আপনার এনার্জি থাকবে, এবং রাতে যখন সারাদিন পরে গিয়ে আপনি মিলন করতে যাবেন তখন দেখবেন আপনার উত্তেজনা কিন্তু ঠিক সেই আগের মতনই আছে, এবং এভাবে আপনি খেলে ভালো একটি ফলাফল পাবেন। 7-15 দিন খান, দেখবেন কত পরিবর্তন আসছে আপনার ভেতরে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের টিপস। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।